আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাবির হোসেন নাগালান্ড ব্লগ থেকে আপনাদের সম্মুখে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি আকাশপথ থেকে আপনাদেরকে নাগাল্যান্ডের কিছু অংশ, ডিমাপুর থেকে পৌরু, এর ভিতরে অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে, ভিলেজ আছে বড় বড়, এগুলো পরে আপনার ভিতরে দেখাবো। তো এই যে এখন বর্তমানে এয়ারপোর্টে বইয়া, এখানে ওয়েটিং রুমে বইয়া, চেক আপ সব শোয়ার পরে এখানে বইয়া অল্প বাইরের মজাটা নিলাম, আপনার ভিতরেও দেখাইলাম যে কীরকম এয়ারপোর্টে ডিমাপুর এয়ারপোর্টটা। এয়ারলাইন্স একটা সামনে দেখ রা, এটা উড়ালতেছে এখন। কিছুক্ষণ পরে আবার এখানে হেলিকপ্টারে আমরা মতলব ডাক দিল, তখন আমরা হেলিকপ্টারের মানে আমরা যেটা এটার মধ্যে গিয়া উঠলাম। নিজেরও লাইফের ফার্স্ট টাইম হেলিকপ্টারে ওঠার একটা ভালো অনুভূতি, আপনাদের সম্মুখে আজকে এটাও শেয়ার করলাম। এরপরে ভিতরে ওঠে আপনাদের সামনে কীরকম থাকে এটাও দেখাইলাম। আর পরে ধীরে ধীরে আমরা হেলিকপ্টারটা পিক আপ করলো পরের দিকে লাইলায়। তো এইখানে আমরা ডিমাপুর এয়ারপোর্ট থেকে অনেক উপরে চলে আসছি। এটা হলো ডিমাপুরের এই যে বসটি প্লেন্স এরিয়া, যে জায়গা সমতল এরিয়া এতটুকু আপনারা দেখেন আজকে। আর খুব বেশি একটা দূর না, 15-16 কিলোমিটারের মতলব ডিস্টেন্সের পরে আবার হিলস এরিয়া স্টার্ট হয়ে যায়। তো এটা হলো প্লেন্স এরিয়া। তো প্লেন্স এরিয়া অনেক উপরে বর্তমানে এই যে হাইওয়ে যেটা দেখায়, এটা হলো ডিমাপুর টু কুইমা রোড পড়ছে। এটা আপনার ভিতরে আজকে উপর থেকে দেখালাম। এমনি নর্মালি আমি নিচে থেকে রোড ব্লক করে থাকি, তো আজকে আমি আপনাদেরকে উপর থেকে দেখালাম। কিন্তু একটা কথা আপনাদের রিকোয়েস্ট, আপনাদের অনেক ভালোবাসার প্রয়োজন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা ভিডিও দিতে অনেক কষ্ট এবং অনেক মেহনত করতে লাগে, যে ভিডিও বানায় এই জানে। তো আপনারা অল্প আমাকে সাপোর্ট করবেন, যতবারেন ভিডিওটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব এবং ফেসবুকে পেজটা ফলো করে রাখবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন সবাই। একটা অনুরোধ, আমাকে অল্প সাপোর্ট করেন, তখন আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে একটা উৎসাহিত হয় মনে। এর লাগে আমাকে অল্প সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসার প্রয়োজন। আর আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার ফেসবুক পেজে 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, আর ইউটিউবে হয়েছে আমার মাত্র 600 সাবস্ক্রাইবার। তো অসংখ্য ধন্যবাদ যারা আমার ফ্রেন্ড আছেন, আশা করি আরও আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আজকে এতটুকু গেছে, যখন আরও আশা করি আমার আপনারা সাপোর্ট করবেন। ফাইনালি আমরা এখন বর্তমানে এই যেটা খুচরো ছাড়িয়া মতো আমি কয়েকদিনের জন্য তো পুরুর সাইডে পড়ছি, পাহাড়ের উপর থেকে দেখুন মেঘের মেঘের চাকা আরও। এই যে বর্তমানে আমরা চলে আসছি পুঙ্গুরু, এটা হলো পুঙ্গুরু ভিলেজ। তো দেখে নিন পুঙ্গুরুটা কত বড়। এখানে আমি আমার মন্তব্যে চলে আসলাম, 41 মিনিটের সফর ছিল আজকে। তো আপনাদেরকে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগবে। এই জায়গায় আমার ডিমাপুর থেকে গাড়ি যেতে কমসে কম 14-12 ঘন্টা লাগে। এরপরে রাস্তা খারাপ, অনেক সময় রাস্তা জাম হয়। তো এইখানে দেখুন 45 মিনিট, কী টেকনিক্যাল জিন্দিগি, 45 মিনিট, 41 বা 45 মিনিট এরকম লাগছিল। তো চলে আসলাম ফাইনালি। তো আমার ভিডিওটা সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের আজকে ভিডিওটা আমার অনেক ভালো লাগছে। আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিশেষ করে আমাকে একটু ভালোবাসার প্রয়োজন, সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে শেয়ার করে দেবেন, যত পারেন ভিডিওটা শেয়ার করবেন। আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবো, আপনারাও আপনাদের আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।